কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, কবে যে কি হবে তা কেউই বলতে পারে না। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে মানুষের মৃত্যুর আগাম খবর নাকি পায় কিছু জন্তু। প্যারানর্মাল বিদরা এ নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন। তাদের মতেও এমন অনেক প্রাণী রয়েছে যারা মৃত্যুর আগাম খবর জানিয়ে দিতে পারে। সংস্কার মতে কুকুর মৃত্যু আগাম বুঝতে পারে, সেই অমঙ্গলের আভাস পেলে কান্নার সুরে ডাকাডাকি করতে থাকে। খুব প্রাচীনকাল থেকে মানুষের মনে বিশ্বাস, বিড়াল নাকি মৃত্যুর গন্ধ পায়। জ্যোতিষ শাস্ত্র মতে মনে করা হয় বিড়াল মৃত্যুর পূর্বাভাস দিতে পারে। কালো প্রজাপতিকে মৃত্যুর বার্তাবাহক বলে মনে করা হয়। কালো প্রজাপতি আসলে এক প্রকার মত যা প্রজাপতি নয়। রাতের অন্ধকারে উড়ে বেড়ানো এই কালো মত অনেকেই অশুভ ইঙ্গিত বাহী বলে মনে করে থাকে। দিনের বেলা যদি কারোর বাড়িতে শিয়াল ঢুকে পড়ে তবে সেই বাড়িতে কোনো না কোনো ব্যক্তির মৃত্যু হবেই, এমনটাই বিশ্বাস করা হয় জ্যোতিষশাস্ত্রে। সাধারণত দিনের বেলা শিয়াল দেখা যায় না, আর শিয়াল মানুষের জনবসতি থেকে দূরেই থাকে, তাই দিনের বেলা বাড়িতে শিয়াল ঢোকা মানে মানুষের মৃত্যু এসেছে। বাদুর মৃত্যুর খবর বই আনে। আমাদের দেশে হেন সংস্কার প্রচলিত রয়েছে। দক্ষিণ আমেরিকার মায়া ও অ্যাজটেক সভ্যতায় বাদুরকে মৃত্যুর বার্তাবাহক মানা হয়ে থাকে। কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, কবে যে কি হবে তা কেউই বলতে পারে না। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে মানুষের মৃত্যুর আগাম খবর নাকি পায় কিছু জন্তু। প্যারানর্মাল বিদরা এ নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন। তাদের মতেও এমন অনেক প্রাণী রয়েছে যারা মৃত্যুর আগাম খবর জানিয়ে দিতে পারে। সংস্কার মতে কুকুর মৃত্যু আগাম বুঝতে পারে, সেই অমঙ্গলের আভাস পেলে কান্নার সুরে ডাকাডাকি করতে থাকে। খুব প্রাচীনকাল থেকে মানুষের মনে বিশ্বাস, বিড়াল নাকি মৃত্যুর গন্ধ পায়। জ্যোতিষ শাস্ত্র মতে মনে করা হয় বিড়াল মৃত্যুর পূর্বাভাস দিতে পারে। কালো প্রজাপতিকে মৃত্যুর বার্তাবাহক বলে মনে করা হয়। কালো প্রজাপতি আসলে এক প্রকার মত যা প্রজাপতি নয়। রাতের অন্ধকারে উড়ে বেড়ানো এই কালো মত অনেকেই অশুভ ইঙ্গিত বাহী বলে মনে করে থাকে। দিনের বেলা যদি কারোর বাড়িতে শিয়াল ঢুকে পড়ে তবে সেই বাড়িতে কোনো না কোনো ব্যক্তির মৃত্যু হবেই, এমনটাই বিশ্বাস করা হয় জ্যোতিষশাস্ত্রে। সাধারণত দিনের বেলা শিয়াল দেখা যায় না, আর শিয়াল মানুষের জনবসতি থেকে দূরেই থাকে, তাই দিনের বেলা বাড়িতে শিয়াল ঢোকা মানে মানুষের মৃত্যু এসেছে। বাদুর মৃত্যুর খবর বই আনে। আমাদের দেশে হেন সংস্কার প্রচলিত রয়েছে। দক্ষিণ আমেরিকার মায়া ও অ্যাজটেক সভ্যতায় বাদুরকে মৃত্যুর বার্তাবাহক মানা হয়ে থাকে।